নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। অক্টোবর 2024 কন্যা রাশির কেমন যাবে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনি যদি কন্যার মানুষ হন, আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। দেখুন, গ্রহের যা অবস্থান, আপনার ষষ্ঠভাবে শনি অবস্থান করছে, নবম এবং দ্বিতীয়ার কানেকশান রয়েছে, কর্মভাবে মঙ্গল কেতু অবস্থান করছে এবং বৃহস্পতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, রবি আপনার রাশিতে এবং বুধ আপনার রাশিতে, রবি আবার আপনার রাশি পরিবর্তন করছে আপনার 16 অক্টোবর। বিস্তারিত আলোচনা থাকছে, অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না। দেখুন, শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমি বলবো, খুব একটা বড় সমস্যা কিন্তু নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্কিনের প্রবলেম, দাঁতের সমস্যা এবং চোখের সমস্যা আপনাদেরকে এ মাসে কিছুটা ভোগাতে পারে এবং জ্বর সর্দি ঠান্ডা লাগার এই সমস্যাটা আপনাদের এই মাসে কিছুটা ভোগাবে কন্যা রাশির আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে অবশ্যই এই পার্টটা আপনারা নজর রাখুন। তবে যাদের আগামী মাসে কোনো ট্রিটমেন্ট রয়েছে, কোনো অপারেশন রয়েছে, আমি বলবো আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা ভালো হতে চলেছে। যেসব বোনেরা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, আমি বলবো আপনাদের ক্ষেত্রে খুব ভালো এটা, অর্থাৎ আগামী মাসে আপনাদের ডেলিভারি রয়েছে, আপনাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে। বা যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, কনসেপ্ট নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট শুভ ফল কিন্তু দিতে চলেছে। অর্থাৎ যারা বাচ্চার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করছে, আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন, আমি বলবো ওই জায়গাটা কিন্তু আপনার ভালো হচ্ছে। সন্তানের হেলথ নিয়ে যে সমস্যা চলছিল, সেই সমস্যাটা আপনাদের কিছুটা কাটবে, সন্তানের ক্ষেত্রটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। পুজোর মাস স্বাভাবিকভাবে খরচা বেশি রয়েছে, কিন্তু আপনাদের নবম এবং দ্বিতীয়র কানেকশান হয়েছে, আমি বলবো ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু ভালো আছে, অর্থাৎ অর্থ আপনাদের চলে আসবে, এই বিষয় নিয়ে কোনো দ্বিমত নেই এবং আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হবে। তবে আপনাদের দ্বাদশ দ্বিতীয় কানেকশান হচ্ছে আপনার 16 অক্টোবর থেকে, খরচ বৃদ্ধি হবে 16 অক্টোবর থেকে, আমি বলবো খরচের দিকটা কিন্তু 16 অক্টোবরের দিকে পর থেকে কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। দেখুন, ব্যবসা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে, আপনি কন্যার মানুষ হলে ব্যবসা আপনাদের ভালো হবে, কাস্টমার সাপোর্ট আপনারা পাবেন, কাস্টমারের সঙ্গে ডিলিংসটা আপনাদের ভালো হবে, মহাজনের সাপোর্ট আপনারা পাবেন এবং লেবার আপনাদের যে শ্রমিক রয়েছে, শ্রমিকের সহায়তাও কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ কন্যার আপনি মানুষ, বিজনেস আপনার ভালো হচ্ছে, বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট যদি আপনারা করতে চাইছেন সেখানে অবশ্যই পরামর্শ করুন। তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, অর্থাৎ 10 জন 12 জন মিলে পার্টনারে বিজনেস করছেন, আমি বলবো এখানে আপনারা একটু হলেও সতর্ক থাকুন, কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়া বা কিছু ক্ষেত্রে বড় ধরনের অর্থ লস হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। কন্যার আপনি মানুষ, আমি বলবো প্রেম আপনাদের পুজোতে ভালো হতে চলেছে। দেখুন, 100 জন শুনছেন কন্যার মানুষ, 100 জনেরই যে ভালো হবে এমন না, কিন্তু 90% লোকেরই কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে এই মাসে। কন্যার ক্ষেত্রে আমি বলবো অর্থনৈতিক জায়গা যেমন ভালো, প্রেমের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে যাতে ব্রেকআপ হয়ে গেছিলো সেই জায়গাটা আপনাদের কামব্যাক করবে এবং কন্যার ক্ষেত্রে আপনাদের বড় ধরনের আপনাদের অর্থ লাভেরও সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, আপনি কন্যা রাশির মানুষ, যারা প্রপার্টি কিনতে চাইছেন বা কোনো জমি কিনতে চাইছেন বা জায়গা কিনতে চাইছেন,
আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, কিন্তু অর্থাৎ জায়গা জমি প্রপার্টি যারা কিনতে চাইছেন আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু দিবে কন্যার ক্ষেত্রে, এটাকে একদম নিঃসন্দেহে কিন্তু বলা দেয়। তবে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। বৈবাহিক জীবন আপনাদের ভালো হতে কিন্তু চলেছে, বিয়ের জন্য কথাবার্তা হওয়া, যারা লাভ ম্যারেজ করতে চাইছেন বা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন, এই জায়গাটা খুব ভালো কিন্তু এই মাসে দেখা যাচ্ছে লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে। অবিবাহিত যারা রয়েছেন তাদের বিবাহের যোগাযোগ বা কথাবার্তা বা ফাইনাল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বিয়ের জায়গাটা। আমি বলো বিয়ের ক্ষেত্রে কিন্তু একটা গাঢ় যোগ কিন্তু কন্যা রাশির এই মাসে কিন্তু সৃষ্টি হচ্ছে। আগামী দিনে বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের এগিয়ে যেতে চলেছে। আপনি কন্যার মানুষ হলে কনফার্ম আপনাদের বিয়ে কিন্তু হতে চলেছে। যদি আপনাদের জন্মচক্রে মাঙ্গলিক দোষ না থাকে, বৃহস্পতি শুক্র যদি আপনার অশুভ না থাকে, বিয়ে নিশ্চিত আপনাদের হতে চলেছে। কর্মক্ষেত্র দেখুন, কর্মক্ষেত্র আমি বলবো কিছুটা চাপ থাকবে, শত্রুভাবে অবস্থান করছে মঙ্গল এবং কেতুর সাথে। কর্মক্ষেত্রে পলিটিক্স হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। হায়ার অথরিটির সাথে আপনার কিছুটা মত পার্থক্য হতে পারে, অর্থাৎ আপনি যে জায়গাতে কাজ করছেন সে জায়গাতে কর্মক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা আপনাদের রয়েছে, এবং আপনাদের কোনো ক্ষেত্রে বড় কোনো আপনাদের কাজের জায়গাটি নিয়ে প্রচুর মানসিক চাপ আপনাদের সৃষ্টি কিন্তু করবে কর্মক্ষেত্রে। আমি বলবো কর্মের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে না, আপনার কলিগ যারা রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট একটা জেলাসি ফিল করা এটা কিন্তু থাকবে। টার্গেট রিলেটেড যারা কাজকর্ম করেন, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, সেলস লাইনে যুক্ত রয়েছেন, আমি বলবো চাপই রয়েছেন, অর্থাৎ ফুলফিলমেন্ট না করতে পারা কর্মক্ষেত্রে এই চাপটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু থাকছে। অর্থাৎ কাস্টমারের জায়গাটা কাস্টমারকে স্যাটিসফ্যাকশন না করা কর্মক্ষেত্রে এই জায়গাটা কিন্তু চাপ রয়েছে। অর্থাৎ এখান থেকে আপনার যে হায়ার অথরিটি রয়েছে তার সেখান থেকে আপনার চাপ আসা এই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কর্মক্ষেত্রে খুব একটা ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি না আপনি যদি কন্যার মানুষ হন আপনার ক্ষেত্রে। তবে বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ হবে, যারা ফরেন যেতে চাইছেন ফরেন থেকে আপনাদের লাভ হবে, এবং আপনাদের এ মাসে ট্রাভেল ট্যুরিজমের জায়গা কিন্তু রয়েছে, অর্থাৎ ভ্রমণ। পুজোর মাস একটা ভ্রমণের মাস, ভ্রমণ যোগ কিন্তু কন্যা রাশির খুব ভালো দেখা যাচ্ছে। শিক্ষার জায়গাটা বলবো আপনাদের ভালো হচ্ছে, শিক্ষা নিয়ে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। উচ্চশিক্ষা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন রেজাল্ট ভালো পাবেন, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা এই জায়গা থেকে খুব ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন আপনি কন্যার মানুষ আপনার ক্ষেত্রে। দেখুন দুর্গাপূজার মাস খরচ হবে এবং বেড়ানো, তবু আমি বলবো কিছুটা সেভিংস করার চেষ্টা করুন ফিউচারের জন্য। কম্পিটিটিভ পরীক্ষা যদি থাকে সেখানে আপনারা সাকসেস পাবেন, পাশাপাশি আপনি কন্যার মানুষ যাদের কেস মামলা মকদ্দমা চলছে এখান থেকে আপনারা কিন্তু সাকসেস আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ এই জায়গাগুলো আপনাদের পজিটিভ দিকগুলো কিন্তু পজিটিভ সাইন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। আপনাদের সাহস উদ্দীপনা পরাক্রম আপনাদের বৃদ্ধি করবে, এবং এর পাশাপাশি আপনাদের কোনো বড় ধরনের কোনো কাজ আটকে ছিল সেখান থেকে আপনারা সাকসেস পাবেন। যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ আপনি টিচিং লাইনে রয়েছেন, বা অ্যাজ এ আপনি একজন অ্যাডভোকেট, এই সকল অর্থাৎ সেলফ প্রফেশন তিনটা লাইন হয়, একটা হচ্ছে বিজনেস সেলফ প্রফেশন এবং আপনার হচ্ছে সার্ভিস, এই তিনটা লাইনে কিন্তু রোজগার কিন্তু হয়, বা ফিল্ম মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দিবে। এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কন্যা রাশির মানুষ, ডিটেলস আপনাদের ভালো কিন্তু দিতে চলেছে। দেখুন কন্যা রাশির ক্ষেত্রে আমি আবারও বলবো, আমি যে কোনো কাজ করবেন একটু ঠান্ডা মাথায় করবেন, এবং আপনার পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু হলেও চাপ থাকবে, সেখানে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হতে পারে, এবং আপনাদের কোনো জায়গাতে
বড় কোনো কাজ আটকে গিয়েছিল সেই কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে। এবং যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বা আর্ট কালচারের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা নিশ্চিতরূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। আপনি কন্যার মানুষ, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের পরিবর্তন আসবে, ভাইয়ের সাথে আপনার বোনের সাথে সম্পর্কের উন্নতি, বন্ধুবান্ধব থেকে আপনারা সহযোগিতা কিন্তু পাবেন এই মাসে, বন্ধু থেকে হেল্প, কোনো বন্ধুর সাহায্যে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আবারও বলছি, গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন একটু সাবধানে অবশ্যই চালাবেন। এই ছিল কন্যা রাশির কেমন যাবে। আপনারা অবশ্যই গণেশজির উপাসনা করবেন, পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল, আবারও বলছি বারবার এই কথাটা বলি, আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।